গেল। আমি তো শুধু তোমাকে আঁকড়ে ধরে এই জীবনটা সাজাতে চেয়েছিলাম, সেটাও হলো না। অনেক ভালোবাসি তোমাকে। নীলা, এই ফুলগুলো এই পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটার জন্য। তুমি জানো তোমাকে কত সুন্দর লাগছে। আজ ইচ্ছে করছে তোমার নতুন একটা নাম দেই। প্রত্যেকটা মানুষই তো তার ভালোবাসার মানুষের একটা নতুন নাম দেয়, এই একটা নাম। কেন প্রিয়তম, নীলা নামটা কি খুব বেশি খারাপ? আচ্ছা ঠিক আছে, কি নাম দেবে? প্রিয়সী, প্রিয়সী। আর এই নামে শুধু আমিই ডাকবো, আর অন্য কেউ ডাকবে না। প্রিয়সী, যার চোখের দিকে তাকালে আমি পাগল হয়ে যাই, আমার পাগলামি করতে ইচ্ছে হয়। ওই চোখে আমি আমার মরণ দেখতে পাই। সে মানুষটি তুমি, যার হাসি না দেখলে আমি রাতে ঘুমাতে পারি না। প্রিয়সী, যার আঙুলের ছোঁয়া না পেলে আমার সারাটা দিন কষ্টে যন্ত্রণায় ছটফট করতে থাকে, সে মানুষটি তুমি। প্রিয়সী, আমি একটা পাগল। আমার সারাক্ষণ মনে হয় কি জানো, আমি যে তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বোঝাতেই পারি না। আমি বুঝি তো, তোমার চোখগুলো আমাকে বোঝায়, তোমার আঙুলের স্পর্শ আমাকে বোঝায়, এখান থেকে বুঝে নিতে হয়। আমি কিন্তু তোমাকে খুব বুঝি। একটা কথা বলি, তুমি কি জানো আমি তোমাকে নজর দিই? অবশ্য আমি তো নজর দিব, আর কে দেবে? আর কেউ যেন না দেয়। ইনফ্যাক্ট ওই কপালের ছোট্ট টিপটাকে নিয়ে আমার হিংসা হয়, সারাক্ষণ তোমাকে ছুঁয়ে থাকে। তুমি কি এখন আমার কপালে টিপ হতে চাও? হতে চাই তো। সে কখন থেকে ফুলগুলো হাতে নিয়ে বসে আছো, পরিয়ে দেবে না? ও সরি। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। তুমি আমাকে বেশি ভালোবাসো তো, এই জন্য সুন্দর লাগছে। এই যে, আজকে কোনো মিথ্যা কথা বলছি না, কারণ আজকের দিনটা অন্য দিনের মতো না। আজকের দিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম, এই দিনটার কথা আমি সারাটা জীবন মনে রাখবো। যতদিন ইহকালে আছি ততদিন, পরকালে গিয়েও ভুলবো না। এখন চলো আমরা ঘুরতে যাব, সারাদিন আজ ঘুরবো। একটা সত্যি কথা বলবো, আমি একটুও ভালো নেই, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ঘুমের ওষুধে নিথর হয়ে বিছানায় চোখ বুজে থাকি, যতক্ষণ তোমাকে ভুলে থাকা যায় পারি না, তখন আমার চোখে তুমি ভেসে আসো। তুমি আর আসবে না, আর আসবে না আমার কাছে। মনে আছে সেদিনের কথাগুলো? আমি শাড়ি পরলে তুমি অনেক খুশি হতে, মনে পড়ে তোমার সেদিনের কথা? দিনগুলো কত পাগলামি করে কত সুন্দর করে আমরা কাটাতাম, চোখে চোখ হাতে হাত। তুমি আমাকে বিয়ের শাড়ি কবে কিনে দিবে? তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাতে চাই, তোমার বউ হতে চাই। কখনো ভয়ে পাখি, কখনো আমার ভেজা ছিল পানি তোমার মুখে তুলে ঘুমাতে চাই। এই অপেক্ষা কবে শেষ হবে? খুব তাড়াতাড়ি, তারপর শুধু তুমি আর আমি, আমি আর তুমি, আমাদের ছোট্ট একটা সংসার। যেন আমার চাকরির ইন্টারভিউগুলো খুব ভালো হয়েছে, খুব ভালো। দেখো একটা ভালো কিছুই হবে, তারপর বাবা মাকে পাঠিয়ে দেবো তোমাদের বাসে বিয়ের প্রস্তাব দিয়ে। যেমনটা তুমি অপেক্ষা করছো ঠিক তেমনটা আমি অপেক্ষা করছি। তুমি কি জানো যে আমার বিছানার বাপাশের বালিশের মালিক তুমি? ওই বালিশে মাথা রাখার অধিকার কারণে যখন গভীর রাতে তোমার কথা ভীষণ মনে পড়ে, আমি তখন ওই বালিশের উপর হাত বোলাই। ওই বালিশটা তোমার জানে না যে আর কটা দিন পর তোমার চুলের সুবাস নেবে। কি যে বলো না, তুমি আসলে একটা পাগল। আমাদের ছোট্ট একটা সংসার হবে, ঘর আলো করে আমাদের সন্তান আসবে, তুমি বাবা হবে,
আমি মা হব, আমি একটু বেশি হাত বাড়িয়ে স্বপ্ন দেখে ফেলি তাই না অপু? আমার চোখে দিয়ে তাকিয়ে দেখো, খুশিতে আমার চোখে পানি চলে আসছে। এটা আনন্দের অশ্রু, এই চোখের পানিতে কোনো কষ্ট নেই, শুধু আনন্দ। তুমি যে আমাকে সব থেকে বেশি ভালোবাসো আমার চেয়েও বেশি, এই চোখের পানি হচ্ছে তার প্রমাণ। আকাশটা দিকে তাকিয়ে দেখো, আমি বলেছিলাম না আমাদের বাসার ছাদ থেকে আকাশটা দেখতে খুব সুন্দর লাগে। কি জানি, আমি তো শুধু তোমাকেই সুন্দর লাগে। তুমি আকাশ বলো আর আকাশের পাখি বলো যাই বলো না কেন, তোমার সাথে কোনো কিছু তুলনা চলে না। আমি যখন রাতে ছাদে উঠি, তখন যখন রাতের আকাশের তারা দেখি, তোমাকে না ভীষণ মিস করি। বুঝি যে রাতের আকাশে একা একা দেখার এমনিতে কোনো আনন্দ নেই, আমরা তোমাকে এভাবে জড়িয়ে ধরে তারপর রাতের আকাশে তারা দেখতে চাই। আর কত কেক খাবো, কেকটা শেষ করতে হবে না? শোনো একটা কথা বলি, আর যদি হ্যাপি বার্থডে বলেছ তো অনেক বেশি বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, বলবো না, হ্যাপি বার্থডে বলবো না। দাও এখানে, তোমার জন্য একটা গিফট আছে, ঘরে গিয়ে খুলবে, এখানে না, কিন্তু বলে দিচ্ছি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে একটা শাড়ি আছে, অনেক কষ্ট করে টাকা জমিয়ে তোমার জন্য কিনেছি। ওকে, এই শাড়িটা তুমি পরবে হচ্ছে আমাদের বাসর রাতে, তারপরে জানি না আমার তোমাকে অনেক শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য হবে কিনা, এটা হয়ে যাবে তোমার ইউনিফর্ম, আমাদের অ্যানিভার্সারির ইউনিফর্ম। প্রত্যেক অ্যানিভার্সারির দিন তুমি শাড়িটা পরবে, ওকে? কিন্তু এখন তোমার হাতে দিব না, যাওয়ার সময়। আচ্ছা অপু, আমি যদি কখনো তোমার জীবন থেকে হারিয়ে যাই তখন কি হবে? ধরো আমি হারিয়ে গেলাম, তখন কি তুমি আরেকটা বিয়ে করবে? তোমাকে হারাতে দিলে তো তুমি হারাবে, আর আমাকে দেখে হারিয়ে যেতে পারবে? মনে করো আমি মরে গেলাম। এই চুপ। আচ্ছা এসব কি ধরনের কথা, আজকে এত একটা সুন্দর দিন, মানে কি তুমি একাই হারিয়ে যেতে পারো? আর কেউ পারে না, হারিয়ে তো আমিও যেতে পারি, মরে তো আমিও যেতে পারি। এই বাজে কথা বলবে না, একদম খুন করে ফেলবো। এখন কেমন লাগে? আমাদের ভালোবাসা আমাদের কাউকে হারাতে দেবে না, আমাদের ভালোবাসা থাকবে চোখে চোখে, মনে মনে, আঙুলে আঙুলে, স্পর্শে, হাসিতে। তুমি আমাকে তোমার মার কাছে নিয়ে যাবে? যাবো তো, মা তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। আমাকে কতবার তোমার কথা জিজ্ঞেস করেন, বলে যে আমার ছেলের পছন্দ কেমন ওর দেখতে হবে না। তুমি কি বললে? বললাম বাবার আদরের মেয়ে, তবে ভালো। এইটুকুই? একটু বাড়িয়ে বলতে পারলে না যে মেয়েটা অনেক লক্ষ্মী, পরিবারে আসলে পরিবারটা আলোকিত করে ফেলবে, আর সবার দেখাশোনা করবে, আর অনেক গোছালো। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে, নিয়ে যাবো তোমাকে মার কাছে। আর আর কি, মার সাথে পরিচয় করে দেব, তারপর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হবে, আর যদি সম্মতি না দেয় পালি বিয়ে করে ফেলবো। আর আর আমরা দুজন একসাথে বুড়ো বুড়ি হব, আমাদের নাতি নাতনি হবে, তাদের সাথে খেলাধুলো করব,
কিন্তু আমাদের ভালোবাসাটা কখনো বুড়ো হবে না। মনটাও না, তোমার এই চোখ দুটোও না। মা, আমি ঠিক করেছি, আমি চাকরি করব, সব ঠিকঠাক। বাবাকে আর কোনো কাজই করতে দিব না। বাবা সারা জীবন অনেক কষ্ট করেছেন, এখন থেকে বাবা কিচ্ছু করবে না, শুধু বাসায় বসে বসে রেস্ট নেবে, টিভি দেখবে, আর তোমার সাথে বেশি বেশি করে ঝগড়া করবে। তোর বাবা করবে ঝগড়া? রোদের আমার সঙ্গে পেরেছে? বাবা তোমাকে ইচ্ছা করে জিতিয়ে দেন, কারণ বাবা তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে জিতিয়ে দিয়ে সে মহা আনন্দে থাকে। আচ্ছা মা, আমার একটা কাজ আছে, আমি উঠবো। ওমা, নাস্তাটা খেয়ে নে। একদম পেট ভরে গেছে, তুমি শুধু দোয়া করো, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। কি কাজ? আচ্ছা, মেয়েটাকে একদিন নিয়ে আয় না বাসায়, দেখি মেয়েটা কেমন। মেয়েটা সুন্দর না? একটু সুন্দর না, একদমই সুন্দর না, তবে অনেক ভালো। আরে নিয়ে আয় না বাসাতে, আমার ছেলের পছন্দ কেমন দেখবো। ঠিক আছে, নিয়ে আসবো। নাস্তা শেষ করলি তো? আর খাবো না, বলো, পেট ভরে গেছে। ওর ছেলে এখানে বসতো, আমি স্যার কি বাসায় আছেন? না, উনি একটু বাইরে গেছেন। কেন? না, কত মাসে বিল তো অনেক বাকি পড়ে গেছে, স্যার কাছে প্লিজ বলবেন। ঠিক আছে, বলবো। আমজাদ সাহেব, আপনার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর আপনি একটু সমস্যায় আছেন, আমি তা জানি। আর তাছাড়া আমিও আপনার জন্য অনেক চেষ্টা করেছি। আমাদের বস মূলত অফিসের জন্য রিটায়ার্ড পার্সন, আই মিন বয়স্ক কাউকে অ্যালাউ করতে চাচ্ছেন না, উনি ইয়াংদেরকে প্রাধান্য দিচ্ছেন। ও ভাই, আপনি যদি একটু কষ্ট করে আপনার স্যারকে আরেকবার আমার কথাটা বুঝিয়ে বলতেন, মানে বুঝতেন তো পারছেন, একটা চাকরির আমার ভীষণ দরকার। আপনি তো জানেন যে আমার কতদিনের অভিজ্ঞতা, আর আমি মানে কত নিষ্ঠার সাথে এখানে বহুদিন চাকরি করছি। না না, আমি তা জানি, বস তো দেশের বাইরে আছে, আগামী মাসে চলে আসবে, আমি আপনার জন্য আবার চেষ্টা করে দেবো। চাকরিটা পেলে আমার ভীষণ উপকার হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য আবার ট্রাই করব। আর আপনার ফোন নাম্বার আমার কাছে রাখা আছে, কোনো ব্যবস্থা হলে আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। ধন্যবাদ, আসি তাহলে। আসসালাম। Thank you.
কিরে, ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো হয়েছে বাবা, বাকিটা আলার উপর, আলা ভরসা। আরে চিন্তা করিস না, একটার পর একটা ইন্টারভিউ দিতে থাক, একটা না একটা লেগে যাবেই। তুই আমাদের মেধাবী ছেলে, আমার নিজের ছেলে বলে বলছি না, তুই যেমন ভালো ছেলে তেমন মেধাবী, তোর চাকরি ভালো হবেই, খুবই বড় চাকরি পাবি তুই, আমি বলে দিলাম। তাই যেন হয় বাবা, তুমি তো অনেক কিছু করলে, জীবনের সমস্ত সঞ্চয় আমাদের পরিবার আর আমার কাছে খরচ করে ফেলেছে। আমাদের পরিবারটা যে সামনে কিভাবে চলবে আমি সেটাই বুঝতে পারছি। আরে এসব নিয়ে তুই চিন্তা করিস না তো, আমি আছি না? জানি বাবা, জানি তুমি আছো, তুমি হচ্ছে আমাদের পরিবারের বটগাছ। কত ঝড়ঝাপটা গেল অথচ তোমার ছায়ার নিচে রেখেছো, কোনোদিন কিচ্ছু বুঝছি না। আচ্ছা আপনি একটু সামনে রাখেন বাবা, আমি একটু সামনে নেমে যাবো, আমার কাজ আছে, আর মাকে বলে একটু হয়তো রাত হবে, আপনি বাইরে রেখে দেন। এই শোন, এই টাকাটা রাখ। গেলাম বাবা। হ্যাঁ চল। আমি তোমাকে দেখতে খুব কম আসি, কেন এত কম আসি সেটা তুমি জানো কিনা আমি জানি না। আমি ভালো নেই মা, আমি খুব কষ্টে আছি, প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত সারাক্ষণ আমার কল্পনায় চিন্তায় চেতনায় সব জায়গায় থাকে। রাতবেলা আমি ঘুমোতে পারি না মা, আমি মোটেও ভালো নেই, খুব কষ্টে আছি, আমি অতটা শক্ত নই মা, আমি অতটা শক্ত নই। তুমি তুমি একটু বসো, আমি তোমার জন্য না মা, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বরং আমার পাশে একটু বসে আমার মাথায় একটু হাত গুলি আদর করে দাও। এখানে কিছু টাকা আছে মা, তুমি প্লিজ মানা করবে না, প্লিজ মা। তা হয় না রে মা, হয় না, কেন হয় না মা, আমি তোমার সন্তান না, সন্তানের কিছু দিলে ফিরিয়ে দিতে হয় না, প্লিজ এটা রাখো, তোমাকে রাখতে হবে। যেদিন তুমি অপুর সাথে প্রথম এসেছিলে বাড়িতে সেদিনই আমি বুঝেছি লক্ষ্মী একটা মেয়ে। তোমার কি মনে আছে যেদিন প্রথম এসেছিলে? মা, তোমার ছেলের পছন্দ কেমন সেটা দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি এটাকে নিয়ে এসেছি। কোথায়? বাইরে। কি ভেতরে নিয়ে আয়। আচ্ছা ও কি ভাববে বলতো? কিচ্ছু ভাববে না। আচ্ছা ঠিক আছে, তার আগে চোখ বন্ধ করো। ও ইস, কি পাগল, ছাড়। নিলাম, ছাড়। ওরে বাবা রে, ছাড়। উফ, ছাড় ছাড় কর, তুমি চুপ, চোখ বন্ধ। আমার ছেলের পছন্দ আছে তো, কি সুন্দর মেয়েটা, তুমি আমার ঘরের লক্ষ্মী হবে। আমার ছেলেটা না একটু পাগল। শোনো বসো, মিষ্টি নিয়ে আসি, আমাদের বাড়িতে প্রথম এসেছে তো। মাম আমি আপনার সাথে আসি? না, তোমরা বসে গল্প করো, আমি নিয়ে আসি।
কেমন লাগলো আমার মাকে? খুব ভালো। আচ্ছা তুমি জানো না মাকে ভাবলেন কি ভাবলেন? কিচ্ছু ভাবে না, কি ভাবে বললো তো জানো, আমি একটু পাগল টাগল, একটু পাগল তো আজ পাগলামি করবেই তাই না? চুমা খাই আচ্ছা না থাক, ওকে ছাড়ো। এমনি চোখ খারাপ, তারপর আবার সেলাই নিয়ে বসছ, কি করবো? একই শার্ট রোজ রোজ পরো, ছেড়ে গেলে সেলাই করতে হবে না? একটা কাজ করো, আমার কাছে কিছু টাকা আছে, একটা শার্ট বানিয়ে ফেলো। টাকা? তুমি টাকা পেলে কোথায়? নীলা এসেছিল দুপুরে, ও টাকাগুলো দিয়ে গেছে। তো তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, হাত পাতা শুরু করেছো মানুষের কাছে? না না, আমি চাইনি, কিছুতে দিতে চাইনি, ও জোর করে আমাকে দিয়ে গেছে। না না, এটা মোটেও ঠিক হয়নি, আমাদের সামান্যতম লজ্জাবোধটুকু থাকা উচিত। ওর বাবা মা জানলে কি ভাববে? লজ্জা, আমাদের আবার লজ্জা? পকেটে টাকা নেই, ঘরে চাল নেই, আমাদের কিসের লজ্জা? অপুর বাবা, আমাদের অপু একদম ঠিক মেয়েকে পছন্দ করেছিল, এত লক্ষ্মী মেয়েটা, আত্মীয় স্বজন তো মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ ভুলেও দেখা করে না, টেলিফোন করলে ধরে না, কোনো রকম কোনো যোগাযোগ নেই, কিন্তু মেয়েটা প্রায় আমাদের দেখতে আসে, আমাদের খোঁজ খবর নেয়। মেয়েটা এত লক্ষ্মী, কত আশা ছিল অপুর বিয়ে হবে মেয়েটার সাথে, মেয়েটা আমাদের ঘরে আসবে, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। অপুরে অপু, আজকে তোমার আর ঘুমাবে না, একটু ঘুমোতে হবে, ঘুমানোর চেষ্টা করতে হবে, ঘুমলে দেখবে যে সব দুঃখ ভুলে যাবে, এছাড়া আর কোনো পথ নেই। হায় রে, রোড অ্যাক্সিডেন্ট, তুই আমাকে দেখতে পেলি না, ছিল কপালে। অপু, তুমি কি জানো যে তোমার মায়ের থেকে তাকানো যায় না? খুব ভেঙে পড়েছেন উনি, আমাকে দেখলে আরো ভেঙে পড়েন। এখন তুমি আমাকে বলো যে আমি কি করব? ওনাদের সামনে যেতে আমার কষ্ট লাগে, আমি পারি না, কোন মুখে যাব, কি আশা দেব তাদের? তুমি যেখানে গেছো তুমি তো আর কোনোদিনও ফিরে আসবে না, তুমি কিছু দেখতেও পাচ্ছ না। অপু, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? তুমি কেন চলে গেলে আমাদেরকে ছেড়ে, কেন অপু? পাগলি, চোখে পানি কেন? যে চোখের দিকে তাকালে আমি আমার জন্য ভালোবাসা দেখি, সে চোখটা কেন কাঁদছে? তোমার বিয়ে, তুমি জানো আমি অনেক খুশি হয়েছি, কারণ ছেলেটা অনেক ভালো, তোমাকে অনেক যত্নে রাখবে। আমাদের দুজনের মিল হয়নি তো কি হয়েছে? হয়তো এই জন্মে হয়নি, পরের জন্মে হবে, আল্লাহ দেখো, কোনো না কোনো এক সময় আমাদের দুজনকে মিলিয়ে দেবেন, আল্লাহর উপর ভরসা রাখো। আমি তোমাকে চাই, এই জন্মে, পরের জন্মে, সব জন্মে। আল্লাহ আমার কাছ থেকে কেন তোমাকে নিয়ে নিত? কেন? আমি শুধু তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি,
আমি খুব নরম প্রকৃতির একটা মেয়ে অপু। আমার সব চিন্তায় ভাবনায় সবটা জুড়ে শুধু তুমি অপু। আমি তোমার মাঝে সবসময় ডুবে থাকি। কেন এমন হলো জানি না প্রিয়সী। প্রিয়সী, তুমি এই নামটা বাঁচিয়ে রাখতে পারবে না তোমার মনের ভেতরে গোপনে। যদি তোমার কোনোদিন মেয়ে হয়, তুমি তোমার মেয়ের নাম রেখো প্রিয়সী। আমার এখন যেতে হবে। যাওয়ার আগে শুধু একটা অনুরোধ, এই মায়াবী চেহারায় কোনোদিন যেন কারো নজর না লাগে, এই চোখ দুটো যেন কোনোদিন আমার জন্য না কাঁদে, ওই ঠোঁটে যেন সারাক্ষণ হাসি লেগে থাকে। ভালো থেকো, সবাইকে আনন্দে ভরিয়ে রেখো। আমি তোমার আশেপাশে আছি সবসময়, চোখ দিয়ে দেখতে না পারলেও মন দিয়ে তুমি আমাকে খুঁজে পাবে সবখানে সব জায়গায়। তোমার মাকে আমার ভীষণ ভালো লেগেছে, আমাকে কিভাবে আপন করে বুকে টেনে নিল। মার ভালোবাসা অনেক মধুর হয়, তাই না? আমার তো মা নেই, চলো আমার বিয়ে করে ফেলি। বিয়ে? এভাবে রিয়্যাক্ট করছো যেন বিয়ে মানে বোঝোই না। এই ব্যাপার কি, তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নেই? বিয়ে করবে না? না না, করবো তো। কে বলছে বিয়ে করবো না? অবশ্যই বিয়ে করবো, ধুমধাম করে করবো, পাড়া প্রতিবেশী জানি, তারপর করবো, অনেক মজা হবে, তাই না? খুব মজা হবে। তা আমার হবু বর সেদিনটা কবে আসবে? খুব শিগগিরই, চাকরিটা পেয়ে গেলি। আগামী মাসে চাকরি, তার পরের মাসেই ব্যাংক থেকে লোন নেবো বিরাট অঙ্কের টাকা, তারপর সেই টাকা খরচ করবো বিয়ের পেছনে। কারণ এই অবস্থায় যদি যাই তোমার বাবার কাছে গিয়ে তোমাকে চাই, তাহলে বলবে যে আমার এত সুন্দর রূপসী নামাজি রাজকন্যাকে আমি তো তোমার হাতে তুলে দিতে পারি না। মানা করে দিলে আমরা পালি বিয়ে করব। তারপর অভাব যখন দরজায় এসে দাঁড়াবে, তখন আমাদের ভালোবাসা কি হবে? কি আর হবে, আমরা দুজন ধুতে ধুতে মারা যাব, তারপরও ভালোবাসা পালাবো। আমি মরতে ধরতে পারবো না। এই ডোন্ট অ্যাংগ্রি মি, মরলে কি আমি একা মরবো নাকি? আমি তো এখন তাই মনে হচ্ছে। কি, আমি তোমার কাছে সত্যি সত্যি খুন করে ফেলবো আর তুমি? আরে আমি আমি জাস্ট রসিকতা করছিলাম, আমি কি সিরিয়াসলি বলেছি? আশ্চর্য, তুমি এত রিয়্যাক্ট করবে তাই বলে? মা, এই যে দেখো আমি এসছি, এসছি আমি। তুমি সবসময় আমার জন্য অপেক্ষা করো।